السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل لہ ومن يذلل فلا حادی لہ واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک لہ واشهد ان محمد عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیم کذیرہ اما بعد <تصفح> সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ রবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ রবুল্লা আলমিন একই একক যার কোনো শরিক নেই অসংখ্য সলাত সালাম নাজিল হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের ওপর যাকে আল্লাহ রব্বুল্লা আলমীর সাত আসমানের ওপর থেকে শেষ রসুল করে এবং অন্তরঙ্গ বন্ধু খালিল হিসাবে মনোনীত করেছেন আজ পাঁচই রবিউস্তানি চৌদ্দোশো বিয়াল্লিশ হিজড়ি মোতাবেক বিশ নভেম্বর দুই হাজার বিশ জুমাবার মসজিদুল হারাম মক্কাতুল মকরমাই যে গুরুত্বপূর্ণ খুদবা প্রদান করেছেন সম্মানিত শেখ ডক্টর বন্দর বিন আবদুল আজিজ বুলাইলা হাফিজাহুল্লাহ তালা এই খুদবার সার সংক্ষেপণী আল্লাহ তালা বা অনুবাদ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা এবং শেষ রসুল সাল্লাহ সাল্লামের ওপর তাঁর সাহাবাই কেরামদের ওপর সালামের পরে বলছেন যে আমাবাদ ইয়া উলিল মরুয়াত অতপর হে সম্ভ্রান্ত লোকেরা আল্লাহকে ভয় করুন এবং আল্লাহ রব্বুল আলমিনকে বলে যথাযথ লজ্জাশীল হন কারণ লজ্জা সমস্ত কল্যাণকে বয়ে নিয়ে আসে আর আল্লাহ রব্বুল আলমিনের অফরন্ত নিয়ামত সমূহ যে আমাদের ওপর নাজেল হচ্ছে এর জন্য সুক্রিয়া জ্ঞাপন করুন বিভিন্ন বালা মুসিবত যখন এসে থাকে তখন ধৈর্য ধারণ করুন আর আল্লাহ আল্লাহব্বুল আলমিনের কাছে আবাদী হয়ে যখন রাস্তা সংকীর্ণ দেখছেন বা নিরাশ হতে যাচ্ছেন তখন আল্লাহর কাছে আশা রেখে এবং আশার রশিকে মজবুত করে ধারণ করুন ইয়া আমি হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যাতে করে চিন্তা করে একটু দেখে যে আগামী কালকের জন্য অর্থাৎ মৃত্যুর পরের জীবনের জন্য কি পাঠিয়েছে কতটা আপনি পাথে ও সম্বল সঞ্চয় করতে পেরেছেন অত্তাক উল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ খাবির উম বেমা তা নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন ওলা তে কোন কেল্লা দিয়ে না না আর যারা আল্লাকে ভুলে গিয়েছে তাদের মতো তোমরা হয়ে যাও না হে মমিন মুসলিম ফান সাহু আনফু সাহুম যখন তার আল্লাহকে ভুলে গেছে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন উলা এইক ফাসে কোন ওরাই হচ্ছে পাপিষ্টু বিরুদ্ধাচরণকারী লাস্তাবি আ সাবুন না রে ওয়া সাবুল জান্দাহ জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয় জান্নাতে হমুল ফায়জন কারণ যারা জান্নাতের অধিবাসী তারাই হচ্ছে সফল কাম সুরা হাসর আয়াত নম্বর আঠারো থেকে বিশ হে মুসলিমগণ মনে রাখবেন যে দুনিয়া জান্নাহ মাল্লাম হুল ইন্নাফিদ্দুনিয়া জান্ন মাল্লাহুল জান্নাতাল ইমাম ইমনে তাইম রহমতুল্লাহ আলাই থেকে এই উক্তিটি প্রসিদ্ধ রয়েছে দে দুনিয়ায় এমন এক জান্নাত রয়েছে সেই জান্নাতে যদি আপনি এই ইহজগতে দুনিয়ায় প্রবেশ না করেন বা যে প্রবেশ না করবে সে পরকালের জান্নাতে নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যদিও প্রবেশ করে ইমানের বলে যে তৌহিদ রয়েছে ইমান রয়েছে কিন্তু দুনিয়ার জান্নাতে যদি প্রবেশ না করতে পারে ঠিকভাবে তাহলে জান্নাতে গেলেও ইমানের বলে যদি যাই জান্নাতে সবচাইতে নিম্ন স্তর পাবে এবং সবচাইতে হ্যাঁ হ্যাঁ নিম্ন নিয়ামত পাবে এই যে জান্নাত পার্থিব জান্নাত যে জান্নাতের কথা এখানে বলা হয়েছে যে দুনিয়ায় জান্নাত রয়েছে সেই জান্নাত হচ্ছে জান্নাতুল আমালিল কালবিয়া আজকের বিষয়বস্তু এখান থেকে নেওয়া হয়েছে তা হচ্ছে অন্তরের বা হৃদয়ের আমল সমূহ এবং তার সুস্থতা এই অন্তরের আমল সমূহ অন্তরের যে নেক আমলগুলি রয়েছে বা হৃদয়ের যে কাজকর্মগুলি রয়েছে ভালো কাজ রয়েছে সেগুলি হচ্ছে জান্নাত মানুষের তার প্রথমটি হচ্ছে আলমা আরেফাবিল্লাহ আল্লাহর সাথে পরিচিতি লাভ করা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা আল্লাহ সম্পর্কে জানা সঠিকভাবে জানা যথাযথ আল্লাহ সম্পর্কে এল হাসিল করা আল্লাহ রবুল নাম গুণাবলী সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের কাজকর্ম সম্পর্কে রবিয়া সম্পর্কে আল্লাহ রবুল আলমিন এবাদবন্দি সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের আদেশ নিষেধ সম্পর্কে আল্লাহ সম্পর্কে মা আরিফত হাসিল করা শরীয়ত সম্মতি এবং আল্লাহ রব্বুল আলমের সাথে ভালোবাসা এবং আল্লাহ রব্বুল আলমিন মনে আনন্দবোধ করা আল্লাহ আলমের সাথে নির্জনে কথা বলেই সাদ পাওয়া তৃপ্তি লাভ করা আল্লাহর সান্নিধ্য লাভের জন্য সর্বদা সচেষ্ট হওয়া আল্লাহ রব্বুল আলমিনের সামনে বিনয়ী হওয়াতে প্রশান্তি লাভ করা ভয় ভীতির সময় আল্লাহ রব্বুল আলমের সামনে কাকতি মিনতি করা এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর পথে অবিচল থাকা আল্লাহ রব্বুল আলমিনের একমাত্র ভালোবাসা অন্তরে থাকা আর আল্লাহ রবুল্লা আলমের ভালোবাসা ছাড়া অন্য কোন কিছুর ভালোবাসা থেকে অন্তরকে মুক্ত করা যে ভালোবাসা আল্লাহ রব্বুল্লা আলমের ভালোবাসাই অন্তরায় হয় বা বাধা দান করে ব্যাঘাত সৃষ্টি করে সেসব ভালোবাসা থেকে অন্তরকে মুক্ত করা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসাকে এবং আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ যেগুলিকে ভালোবাসেন যে কথা কাজকে সেই ভালোবাসাকে সমস্ত ভালোবাসার বস্তুর ওপর প্রাধান্য দেওয়া আল্লাহ সন্তুষ্টিকে সমস্ত রকমের মনের চাহিদার ওপর অগ্রাধিকার দেওয়া এসব হচ্ছে অন্তরের কাজকর্ম আমালুল কলুপ এসব যদি একজন মানুষের মধ্যে থাকে তাহলে এর মাধ্যমে ইমানের স্বাদ পাবে হালাওয়াতুল ইমান যখন এই মানের স্বাদ হাসিল করবে তখন মানুষের অন্তরে ইয়কিনের দেহ প্রত্যয়ের আলো সেখানে আলোকময় হয়ে যাবে এবং প্রতিটি মানুষ তখন হেদায়ত এবং তৌফিক হাসিল করতে পারবে হেদায়ত এবং তৌফিকের রাস্তা পাবে যদি আপনি আপনার অন্তরে এ সমস্ত যে ভালো কাজগুলি রয়েছে অন্তরে সেগুলিকে একত্রিত করতে চান এবং সেগুলি যদি আপনি অন্তরে বসাতে চান তাহলে আপনার অন্তরকে প্রশস্ত প্রস্তুত করুন আপনার অন্তরকে প্রস্তুত করুন সেই অন্তর জাতি করে নেক অন্তর হয় সেই অন্তর যাতে করে কালবে সেলিম হয় সুস্থ অন্তর হয় কারণ যদি অন্তর সুস্থ না হয় রোগমুক্ত না হয় অন্তর যদি সৎ না হয় নেক না হয় তাহলে অন্তরের যে আচার আচরণগুলি রয়েছে অন্তরের যে কাজকর্ম রয়েছে সেগুলি সেখানে টিকতে পারে না এমন অন্তর হইতে হবে যেই অন্তর সমস্ত রকমের বালামসিবত থেকে এবং সমস্ত রকমের বাধা দানকারী বিষয়গুলি থেকে মুক্ত হইতে হবে সে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে অহংকার থেকে আমিত্ব থেকে জুল অত্যাচার থেকে এবং সেই অন্তরে কোনো রকমের কালিমা থাকবে না এই অন্তর হচ্ছে কালবে সালিম সুস্থ অন্তর যে অন্তর হাসিল করার জন্য বা সেই অন্তর তৈরি করার জন্য যারা পরকালমুখী তারা সর্বদা প্রতিযোগিতা করেছে পক্ষান্তরে যারা দুনিয়ামুখী যারা দুনিয়াকে কামড়ে ধরে রয়েছে তারা এতে থেকে উদাসীন হয়ে রয়েছে এবং তারা পার্থিব ভোগবিলাসের সামগ্রীতে রাত দিনকে তারা লাগিয়ে রেখেছে মনে রাখবেন যে দুনিয়ায় এই অন্তরের সততা এবং অন্তরের সুস্থতার চাইতে বড় নিয়ামত এবং বড় সুস্বাদু বস্তু আর কিছু হতে পারে না রব্বুল আলমিনের জ্ঞান অর্জন করা এবং রবের ভালোবাসা এবং রবের আদেশ নিষেধের অনুকূলে কাজকর্ম করা আমল করা এবং আসল সুখময় জীবনই তো হচ্ছেই সুস্থ অন্তরের জীবন আল্লাহ রব্বুল আলমিন বন্ধু বন্ধু ইব্রাহিম খালির আলি সালাত সালামের প্রশংসা করতে গিয়ে কোরআনে কেরিম সাদ করেছেন যে তার অন্তর ছিল সুস্থ অন্তর কালবে সলিম মোহনাল্লাহ এরশাদ করেছেন ওয়াইন্নাম সিয়াতেহি ইব্রাহিম আর এব্রাহিম আলহিসালাম আল্লাহ রব্বুল আলমিনের যে ইমানদার জামাত সেই দলের জা আর আব্বাহি কাল বিন যখন তাঁর পালকের কাছে তিনি সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হয়েছিলেন এবং আল্লাহ রব্বুল আলমী তার সম্পর্কে আরও বলছেন এই সুস্থ অন্তর আলা মানুষ সম্পর্কে মালা আতাল্লাহ বি আতাল্লাহ বিন সালিম কেয়ামতের দিনে বিচার দিবসে কারো ধন সম্পদ কারো হ্যাঁ জনবল সন্তানরা কাজে আসবে না তবে ওই ব্যক্তি সফল হবে যে আল্লাহর কাছে আসতে পারবে বে কালবে সালিম সুস্থ অন্তর নি কালবে সালিম সুস্থ অন্তর রোগমুক্ত হৃদয় সেই হৃদয়কে বলা হয় যা শিরকের ব্যাধি থেকে নিরাপদ বিদ্বেষ হিংসা শত্রুতা কৃপণতা অহংকার দুনিয়ার আসক্তি নেতৃত্বের মোহ এসব রোগ থেকে ব্যাধি থেকে যে অন্তর সুস্থ নিরাপদ সেটি হচ্ছে কালবে সেলিম সুস্থ অন্তর এমন যে কোনো রকমের রোগ থেকে ব্যাধি থেকে নিরাপদ এবং সুস্থ সে অন্তর যেই রোগ যেই ব্যাধি আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় এবং সেই অন্তর সুস্থ এমন যে কোনো সংশয় থেকে যে সংশয় আল্লাহ রব্বুল আলমিনের বিধানের পরিপন্থী এবং এমন কুপ্রবৃত্তি থেকে সুস্থ যে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের বিরুদ্ধাচরণের দিকে নিয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলমের সাথে সম্পর্ককে ছিন্ন করে দেয় এই সুস্থ অন্তর এই পার্থিব জগতের জান্নাত আর তারপরে রয়েছে যারা এই জান্নাতে প্রবেশ করতে পারবে এই সুস্থ অন্তর্বিশিষ্ট জান্নাত তারাই বরজাখের জান্নাত এবং সেই কেয়ামতের বিচার দিবসের যে জান্নাতের ওয়াদা রয়েছে সেই জান্নাতে প্রবেশ করতে পারবে এই রকমের অন্তর সুস্থ অন্তর যারা হাসিল করতে পেরেছে তারাই এগিয়ে যেতে পেরেছে এবং সম্মানিত হয়েছে পক্ষান্তরে বহু জাতি নিচে নেমে গেছে বহু জাতির পদস্খলন ঘটেছে যখন এই সুস্থ অন্তর থেকে তারা বঞ্চিত হয়েছে এমাম সুফিয়ান বিদেনার রহমতুল্লা আলাই বলেন যে কুলতলি আবি আমি আবু বাসীরকে বলেছিলাম ওয়াকান আমি নাসাবে আলী রাজিয়া আল্লাহন আবু বাসীর আলী আল্লাহ তালানহর সঙ্গী বা শিষ্য ছাত্র ছিলেন বললাম আলী রাজি আল্লাহ আমাদের পূর্বে যেসব আমাদের সালাফগঞ্জ ছিলেন তাদের ভালো আমল সম্পর্কে বলে দিন তো কালা তখন আলী রাজি আল্লাহ বলেছিলেন কানুই আমলু না ওইউজারু নাকি জিরান তারা সামান্য আমল করতেন তাদের আমলের পাহাড় পর্বত থাকতো না ওইউজারু নাকি জিরান কিন্তু অনেক বেশি তারা সুতরাং চিন্তা করুন যে অন্তরের সুস্থতা কত গুরুত্বপূর্ণ বিষয় এবং অন্তরের সততা অন্তরের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটি কত গুরুত্বপূর্ণ বিষয় যাতে সার্বিক কল্যাণ হাসিল করতে পারে একজন মানুষ এবং সমস্ত রকমের ফজিলত মর্যাদা হাসিল করতে পারে আর এটি হচ্ছে যে কোনো এবাদবন্দগী কবুলের রহস্য এবং সুউচ্চ স্থানে অধিষ্ঠিত হওয়ার রহস্য এটি হচ্ছে সফলতার চাবিকাঠি আর এই সুস্থ অন্তর বিশিষ্ট হওয়াটাই হচ্ছে জান্নাতিদের পরিচয় আল্লাহ রব আলমিন সুরাহিজরা আবশোশো সাতচল্লিশ এর সাদ করে নাজানা মাহফি সুদুর রহমিন গলিন ইন আলা সোরমা কাবেরিন যখন জান্নাতীরা জান্নাতে যাবে আল্লাহ বলছেন যে তাদের অন্তরে পৃথিবীতে যদি কোনো রকমের বিদ্বেষ থেকে থাকে কোনো রকমের যদি ভুল বুঝাবুঝি মনোমালিন্য থাকে তা আমি বের করে ফেলে দেবো সাফ করে দেব পরিষ্কার করে দেবো আল্লাহ রব আলমিন এ খোয়ান তারা ভাই ভাই হয়ে যাবে জান্নাতে আলা মোতাকা বেলিন এবং তারা আসনে মুখোমুখি হয়ে বসে থাকবে কোন শত্রুতা বিদ্বেষ হিংসা সেখানে থাকবে না আবু রোজিয়াল্লাহ তালানো থেকে শহিব খারি মুসলিমে হাদিস হাদিসুরসিয়াল্লাহ সাল্লাম বলেন ইন্যা আউয়ালু জুমরাতিন জুম রাতিন তদ খুল জাননা আলাসুরাতিল কমর বাদুর বলছেন প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে সেই দলটি হবে আলা সুরাত কামর লাইলাতালবাদ পূর্ণিমার রাতের চাঁদের মতো দেখতে আলা দিনা আল আর তারপরে যারা প্রবেশ করবে আহসানে কৌকা বিন সামা এদা আতান সবচাইতে উজ্জ্বল আকাশের নক্ষত্রের মতো হবে অলুহালা কালবেরজনের বাহেদ জান্নাতীদের অন্তর হবে একই অন্তরের মতো সমস্ত জান্নাতীদের অন্তর হবে একটি অন্তরের মতো একটি হৃদয়ের মতো লাতা বাগোজা বেনোভালাতা হাসত তাদের আপসে কোনো রকমের বিদ্বেষ থাকবে না কোনো হিংসার কাজ করবে না মানবজাতির জন্য সবচাইতে বড় ক্ষতিকার হচ্ছে যে বাহ্যিক অবস্থাকে সুন্দর করে অনেকেই কিন্তু অন্তরের অবস্থা একেবারে বিরান অন্তর অনাবাদ হয়ে রয়েছে এইরকম অন্তরের উদাহরণ হচ্ছে ধ্বংস স্তূপ বাড়িঘরের মতো যেই বাড়িঘর ধ্বংস হয়ে গেছে ভেঙে পড়েছে এবং অনাবাদ যেই বাড়িতে হ্যাঁ কোনো মানুষ বসবাস করে না মানুষের মিষ্টি ভাষা আর চাকচিক্যময় হ্যাঁ কর্মকাণ্ড কি কাজে আসবে যদি তার অন্তরে বিদ্বেষ থাকে শত্রুতা থাকে অন্তর যদি রোগাক্রান্ত থাকে মানুষ কি সম্মান হাসিল করতে পারে আর মানুষ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি তার বাহ্যিকটা হয় হয় বাহ্যিক তার ওপর রঙ চড়ানো থাকে কিন্তু তার আভ্যন্তরীণ অবস্থা যদি বিকৃত হয় কখনো সেই ব্যক্তি মর্যাদা হাসিল করতে পারবে না এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা লাভ করতে পারবে না হাসান বাসির রহমতুল্লাহ আলে বলেন আল এলম এলমান এলম হচ্ছে দুই প্রকারের ফা ইলমন এক রকমের জ্ঞান হচ্ছে হৃদয়ের ভিতরে ফাজা আলিকাল এলমন নাফে সেই এলম সেই জ্ঞান হচ্ছে উপকারী জ্ঞান যদি মানুষের জ্ঞান অন্তরে বদ্ধপরিকর হয় তাহলে সেটা হচ্ছে উপকারী জ্ঞান ওয়াইলমুন আলা আলিসান আর আরেকটি জ্ঞান হচ্ছে জবানে মুখে মুখে এক মুখ থেকে আর মুখে শুনছেন শিখছেন ফাজ হুজত আলা ইবনে আদম এটি হচ্ছে আদম সন্তানের জন্য আল্লাহ রব্বুল্লাহের পক্ষ থেকে হুজর দলিল প্রমাণ যে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে শুনিয়ে দেওয়া হয়েছে অথবা জেনে গেছে এমাম আর্মি রহমতুল্লাহ আলাই সোনানে দারমীর ভূমিকাতে এই হাদিসটি সহি সনদ বর্ণনা করেছেন বা এই আসারটি বর্ণনা করেছেন হাসান বাসির রহমত উল্লাহ এর উক্তি হে মুসলিমগণ সত্যিকার সুস্থ অন্তর হচ্ছে ইব্রাহিম খালিদুল্লা সালাতু সালামের অন্তর যখন তিনি সির্ক থেকে আর পত্তলিকতা থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করেছেন সবচেয়ে বড় রোগ এবং সবচেয়ে বড় বড়ো বালামসিবত হচ্ছে শিরক আর কুফুর সুতরাং ইব্রাহিম আলি ইসালাম যে শিরক থেকে এবং যে যেসব মাধ্যম এবং শিরকি যত কর্মকাণ্ড পুত্তলিকতা এসব থেকে যখন সম্পর্ক ছেদের ঘোষণা করেন তখন তিনি আল্লাহ রবুল্লা আলমিনের বিশেষ অন্তরঙ্গ বন্ধু খালিল হিসাবে আল্লাহর কাছে মকবুল হয়েছেন সুতরাং তিনি বলেছিলেন নিজ পিতা এবং জাতিকেই কালা ফর তুম তো আবদুন আচ্ছা বলো তো তোমরা যেসবের পুজো পাঠ করছো ওয়া কুমুল দমন তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা আদু বললি ইল্লা রব্বাল আলমিন এসব যে করছো নিজে হাতে গড়ে নিজেরাই পূজা করছো এগুলি তো আমার শত্রু ইল্লা রব্বাল একমাত্র বিশ্ব জগতের যিনি প্রতিপালক পালনকর্তা তিনি আমার অন্তরঙ্গ বন্ধু বাকি সব হচ্ছে শত্রু সুরায় সরা পঁচাত্তর থেকে সাতাত্তর তারপরে সবচাইতে সুস্থ অন্তর জি রোগমুক্ত হৃদয় হচ্ছে মোহাম্মদ সাল্লাহ যিনি খাতামী ইন সর্বশেষ নবী সর্বশেষ রসুল এবং প্রতিটি মানুষের জন্য যিনি উসওয়ায় হাসান উত্তম আদর্শ তার হৃদয় এমন এক প্রশস্ত হৃদয় যে নিজের জন্য জীবনও কখনো প্রতিশোধ নেননি তবে আল্লাহ রাবুল আলমিনের যদি হক নষ্ট করা হয়েছে তখন তিনি দণ্ডবিধান কায়েম করার নির্দেশ দিয়েছেন আল্লাহর জন্য তিনি প্রতিশোধ নিয়েছেন কিন্তু নিজের জন্য ব্যক্তি স্বার্থের জন্য তার উপর কেউ জুল অত্যাচার করে জন্য কখনও তিনি প্রতিশোধ নেননি ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রাহম্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন তারপরে সবচাইতে সুস্থ অন্তর হচ্ছে এই উম্মতের হেইন এবং সর্বশ্রেষ্ঠ দুই ব্যক্তি রসর উল্লাহ সাল্লামের পরে ও সিদ্দিক সিদ্দিক আল্লাহ তাল আনহো এবং উমারে ফারুক তালান তালহ এই দুইজনের অন্তর তাদের একটি ঘটনা রয়েছে যে কোনো এক সময় আপসে একটু কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়ে যায় তারপরে প্রত্যেকে নিজেকে তিরস্কার করা শুরু করে এবং একজন অপরজনের কাছে নিজের অজোর অজুহাত পেশ করা শুরু করে এবং ভুল স্বীকার করা শুরু করে দুজনেই সচেষ্ট হয় যে আমি ভুল স্বীকার করব তিনি কেন ভুল স্বীকার করবেন এই মর্মে আবু তর্দারদি আল্লাহ তাল বর্ণনা করেছেন যে কিন্তু জালিসান আইন্দার নবী আসাল আমি নবীলামের কাছে বসেছিলাম ইজ আকবাল আবু বকরিন হঠাৎ করে অবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ আগমন করলেন আনবে বেহি তার কাপড়ের এক কিনারা ধরে হাত্তা তেহি এমনকি তার হাঁটু একটু প্রকাশ পেয়েছে হাঁটুর ওপরে কাপড় উঠতে গিয়েছে নবী সাল্লাহ আলী সাল্লাম তার এই অবস্থা দেখে যে হাঁটুর ওপরে কাপড় উঠতে আর এই অবস্থায় তিনি এসে হাজির বলছেন আম্মা সাহেব ফাকাত গাও মারা এবং তার চেহারার দিকে বলছেন তোমাদের যেই সঙ্গী তিনি কারোর সাথে হয়তো কোনো মনোমালিন্য হয়েছে বা মনটা তার খারাপ হয়েছে ফাঁসাল্লামা তিনি সালাম করলেন আর বললেন ইনি কানা বনি অল ফাঁস রাত এলি হি হে আল্লাহ রসুল সাল্লাম আমার মাঝে আর খাত্তাবের ছেলে ওমারের মাঝে একটু ভুল বুঝাবুঝি হয়ে গেছিল আমি তখন দৌড় দিয়ে তার বাড়ি গেলাম এবং সুম্মান আর আমি খুব লজ্জিত অনুতপ্ত হইলাম আর ফসাল তো আইয়াক ফেরালি আর তাকে গিয়ে বললাম দরখাস্ত করলাম যে আমাকে ক্ষমা করে দাও ফা আবা আল কিন্তু সে ক্ষমা করল না আরও মনে কষ্ট হল ফা আকবাল তো এলেকে সুতরাং আপনার কাছে আসলাম যে আমি করব কি এখন সব হ্যান ক্ষমা চাইছেন অবকার সিদ্দিক কুমারের কাছে কি ক্ষমা করলেন না যখন তিনি রাগে আছেন যে কোনোই কারণ হোক তখন তিনি কাছে হাজির যে সমাধান কী ফাঁকা আল এক ফের উল্লাহ আবাবাকর হ্যা ও বাকর আল্লাহ তোমাকে মাফ করে দিক সালাসান তিন বার করে বলেন এক ফের উল্লাহ আক ফের উল্লাহ হলাক বা সুম্মাইন্না উমার নদীম ওমার রজি আল্লাহ তাল্লাহ বাড়িতে গেছেন তখন ক্ষমা করেননি কিন্তু সাথে সাথে তিনি অনুতপ্ত লজ্জিত হয়েছেন যে আমি তো ভুল করলাম ফায়ত মানজাল আবুবাকি দৌড় দিয়ে ছুটে এসেছেন আবু বাকর সিদ্দিক রাজিয়া আলাহ তোমার বাড়িতে ফাঁসাল এসে জিজ্ঞাসা করছেন আসাম্ম আবু বাকর বাড়িতে আবাকর আল্লাহ তাল্লাহা আছেন কি ফাঁকালু বাড়ির লোকজন বললো না তিনি তো বাড়িতে নেই ফায়াত নবী সাল্লিম তখন উমর রাজিয়া ছুটে আসছেন নবী সাল্লাহ সালামের কাছে ফাজাল্লাম সালাম করছেন ফাজা আল্লাহ যহনী সাহত আরও এই অবস্থা দেখে নবী সাল্লি সাল্লামের চেহারা সেই সময় পরিবর্তন হয়ে গেছে লাল বর্ণ হয়ে গেছে হাত আশফাক আবু বকর আবু বকর সিদ্দিক রাজিয়া নবী সাহা মোবারক চেহারা দেখে ভয় পেয়ে গেছেন ফেজা সাহেব নবী যখন রাগতেন তখন তার বহি প্রকাশ ঘটত মোবারক চেহারায় মুখমন্ডলে চেহারা লাল হয়ে যেত কিন্তু তিনি কোনো কথা বলতেন না কোনো রিয়াকশন দেখাতেন না আলা তখন সাল্লামের আল্লাহ তালা সামনে নত জানু হে বসেছেন দুই হাঁটুতে ভর দিয়ে বসে গেছেন আর বলছেন ইয়ার আসুর আল্লাহ আল্লাহ আনা কন্ত্রাত আমি তার উপর জুলুম করেছি সে কিছু করেননি আপনি ওমার উপর রাগিয়েন না দুইবার করে তিনি বলছেন অল্লাহ আল্লাহর কসম করে বলছে আনাকুন তো আজলাম আমি বেশি জুলুম করেছি আমি অন্যায় করেছি নবী সাল্লাহ সাল বলছেন ইন্না বা আসানি আলাইকুম তখন আকার ওমার দুইজনের সামনে আরও সাহাবীর আছেন তাদের সামনে বলছেন যে আল্লাহ তোমাদের উদ্দেশ্যে আমাকে পাঠিয়েছিলেন নবী রসুল করে ফল তুম কাজাপ্তা তখন তোমরা প্রায় সকলে বলেছিলে যে আপনি মিথ্যা বলছেন আপনি আল্লাহ নবী নন অধিকাংশ মানুষ করেছিল প্রথম দিকে ওয়াকাল আবু বাকর কিন্তু আবু বাকর প্রথম দিন থেকে বলেছিল সাদাকা কা যে রসুর উল্লাহ শাসম সত্য বলছেন সুহান আল্লাহ ও আসানি বে নফসি হম আলিহি এবং আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালান আমার প্রতি বিশ্বাস স্থাপন করে ইমান নিয়ে এসে তার জান মাল দিয়ে আমার পাশে দাঁড়িয়েছেন সমবেদনা জ্ঞাপন করেছেন ফাহ আলান তুম তার সুতরাং তোমরা আমার সঙ্গীকের আর ছাড়বে কি না আমার সঙ্গীর সাথে তোমরা ভালো আচরণ করবে কি না দুই বার করে বলেন মরাইন ফাহ আনতুম লি তারক ফাহ ফাহাল তুম তারিক সাহেবি ফেমা ও বা দাহা এরপর সাহাবাই কেরামগণ এত সতর্ক সাবধান হয়ে গেছিল যে ও বাকর সিদ্দিক রাজি আল্লাহ কখনো কোনো কথার দ্বারা কোনো আচরণ দ্বারা কষ্ট দেননি সাহিব খারি মুসলিমের হাদিস আল্লাহ আকবর এমন অন্তর তাদের যে অন্তর এই দুনিয়ার তুচ্ছ দুনিয়া থেকে অনেক ঊর্ধ্ব যে অন্তরকে যে অন্তরের পরিচ্ছন্নতাকে দুনিয়ার লোভ লালসা ধুলো ধুলধূষ করতে পারেনি সুস্থ অন্তর হচ্ছে প্রখ্যাত সাহাবি সাদবিন রবি আন সারি রদি আল্লাহ তাল অন্তর যখন রসুল উল্লাস আসাম তার মাঝে এবং আব্দুর রহমান বিন আউফের মাঝে ভাতৃত্ব বন্ধন করে দিয়েছেন মোদিন আসার পরে একজন মহাজের এবং একজন আনসার এই দুইজনের মাঝে বন্ধুত্ব স্থাপন বা ভ্রাতৃত্ব যেটাকে বলা হয়েছে মো আখাত ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছিলেন যেহেতু মহাজের না তাদের বাড়ি আছে না তাদের খাদ্য পানির ব্যবস্থা আছে না তাদের কোনো আশ্রয়স্থল আছে না টাকা পয়সা আছে নতুন নতুন এসেছে সুতরাং একজন মহাজের একজন আনসারির ভাই এই আনসারি যার সে ভাই বন্ধন যার সাথে করে দেওয়া হইলো সে তার বিশেষভাবে দেখাশোনা করবে এইভাবে এই সম্পর্ক স্থাপন করে দিয়েছে রসুর উল্লাহ সাহাশাল্লাম তার মধ্যে ছিল এই সাহাবিজ সাদবিন রবি আনসারী ছিলেন আর আব্দুর রহমিন অফ ছিলেন মহাজের এই দুইজনের মাঝে রসর উল্লাহ সা্লাম ভাতৃত্ব স্থাপন করে দিয়েছেন ফানাসা ফি হম আলহি বললেন তখন সাদবিন রবি আনসারি রাজি আল্লাহ হোক যে আমি আমার পরিবার এবং আমার ধন সম্পদকে আধা আদি করে নিই আনসারজি আল্লাহ এই মর্মে বর্ণনা করছেন কাদিমা আলীন আব্দুর রহমান মদিনা আমাদের কাছে আব্দুর রহমানজি আল্লাহ তালানহ মদ্দিনা হিজরত করে পদার্পণ করলেন ও আখা রসুর উল্লাস বাইনা হো বাইনা সাধবিনা রবি রসুর উল্লা তখন ভাতৃ বন্ধন স্থাপন করে দিলেন তার মাঝে এবং সাদু রবির মাঝে ওয়া কানা আল মাল এই সাদবিনা রবি অনেক ধনী মানুষ ছিলেন সাদ তখন বললেন কাদ আলেমাতিল আনসার ও আননি মিন আকসার হা মাল আন আনসারিরা ভালো করে জানে যে আমি তাদের মধ্যে সবচাইতে বেশি ধনাঢ্য ব্যক্তি সাক্সে মো মালী বাইনকা ওয়াবাই বাইনী বাইনাক নাকশাতরাইন সুতরাং আমার ধন সম্পদ আমার এবং তোমার মাঝে অর্ধা অর্ধি করে ভাগ করে দিচ্ছি অর্ধেক তোমার ভাই আর অর্ধেক আমার ওয়ালি আ ইমরাথান আমার দুইজন স্ত্রী রয়েছে ফানজোর আজ আবাহমা এলেইকা তুমি কেই দেখো যেটা তোমার পছন্দর লাগে ফাওতাল্লে কহা আমি তালাক দিয়ে দিচ্ছি হাত তাইজা হাল্লাত তারপরে যখন তার সাথে বিবাহ হালাল হয়ে যাবে ইদ্যুৎ পার হয়ে যাবে তাজা ওয়াজ তাহা তুমি তাকে বিয়ে নিও শরীয়ত সম্মত কারণ তোমার মোহর দিয়ে অন্য কোথাও বিয়ে করবে এটা সম্ভবপর নয় আর আমার দুই স্ত্রী আছে একজনই যথেষ্ট ফাখাল আব্দুর রহমান আব্দুর রহমান বিন অফরাজি আল্লাহ বললেন সুফান আল্লাহ বারাকাল্লাহ কাফি আহলিকা মালিক আল্লাহ আপনার পরিবারে এবং আপনার ধন সম্পদে বারাকা দান করুন আজকাল দুনিয়াদার লোক যদি হইতো তাহলে তার লোভ লালসার শেষ থাকতো না আল্লাহ আকবার অন্তরের সততা ছিল যে এত বড় অফারকে তিনি রিজেক্ট করে দিলেন না করে দিলেন যে আমি না আপনার ধন সম্পদ নেব আর না আপনার পরিবারকে তালাক দিতে হবে আপনার দুটো স্ত্রী থাক দুল্লা আলাসুক আমার যদি আপনি উপকার করতে চান তো আমাকে মদিনার মার্কেট দেখিয়ে দেন যে বাজার কোথায় আছে আমরা ব্যবসায়ী মানুষ ব্যবসা বাণিজ্য করি আল্লাহ আমাকে রুজি দেবেন মদিনার বাজার দেখে দেন যে এখানে বাজার লাগে কেনাকাটা শুরু করলেন মা খুব দ্রুতই তিনি সচ্ছল হয়ে গেলেন আর তারপরে বিয়ে করলেন যেমন হাদিস রয়েছে লম্বা হাদিসের একটা অংশ এখানে নিয়ে আসা হয়েছে ইমাম বখাইহম্লা এই হাদিস বর্ণনা করেছেন জি এই ছিল মহান ব্যক্তিত্ব যাদের অন্তর ছিল সুস্থ অন্তর ছিল ব্যাধি মুক্ত সুস্থ অন্তর ছিল জাহাস তেজাহাজী তালা আনহার যিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহধর্মিনী ওমুল মমিনিন মমিনদের জননী যখন আয়েশা সিদ্দিকারজী আল্লাহ তাল আনহার ওপর মুনাফিকরা মিথ্যা অপবাদ দিয়েছিল আউজবিল্লাহ সেই সময় সতীন হওয়া সত্ত্বেও তিনি পুরো সততার এবং সত্যবাদী হওয়ার পরিচয় দিয়েছিলেন অথচ সতীনদের মাঝে যে সম্পর্কের বৈরিতা থাকে এবং একটা বিদ্বেষ কাজ করে সেটা অস্বীকার করার নয় কিন্তু তার কোনো রকমের প্রভাব পড়েনি মা এসরিয়াল্লাহ তাল আনহা স্বয়ং বর্ণনা করেছেন এই হাদিস ওয়াকানা রসুল উল্লাহ সা আসা আল্লাহ জিন্তা জাহাস আন আমরি রসুল উল্লাহ জাইন বিন তে জাহাস আমার সতীনকে আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন ফাঁকা আল জৈনব জৈনবকে বলেছেন আচ্ছা বলো তো আয়সা সম্পর্কে তোমার তো সতীন তুমি কি জানো এবং কি দেখেছ তার চালচলনটা শুরু থেকে ঠিক আছে না কোন রকমের তাতে গড়বড় আছে ফাঁকা আল্লাহ তখন জৈনবিনতে জাহাশ রাজি আল্লাহ বলেছেন হে আল্লাহ রাসুল আহমাসারি আমার কানকে শ্রবণ শক্তিকে এবং আমার দৃষ্টিশক্তিকে আমি সুরক্ষিত রাখব আমি না মিথ্যা কথা বলবো না আমার জবাননি মিথ্যা কথা বলবে না আমার চো চোখ যা দেখেনি সে কথা বলবে কান যা শোনেনি তা কথা বলবে অল্লাহে আল্লাহর কসম করে বলছে মা আলিম তো ইল্লা খাইরান আমি আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তানা সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছুই জানি না তায়শা আয়স রাজি তানা বলছেন ওয়াহি আল্লা কান্তোসামিন আজওয়াজ নবী সাল্লাহ সাল্লাম অথচ এই জৈনাম এমন এক নবী সাহ্লামের সহধর্মিনী যিনি আমার সাথে পাল্লা দিতেন সৌন্দর্যে অত্যন্ত সুন্দরী ছিলেন যেমন সুন্দরী ছিলেন আয়সা উদী আল্লাহ তাল আনহা ফায়াসা মাহ্লাহ ওয়ারা কিন্তু তার অধিক আল্লাভীরুতা এবং অধিক তার পরী সতর্কতা আর মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন তাকে সুরক্ষিত রেখেছেন মুত্তাফ আল বখারি মুসলিমের হাদিস সুস্থ অন্তর ছিল সেই আনসারির অন্তর যে আনসারি সম্পর্কে হাদিস রয়েছে রসুর ইসলাম তার সম্পর্কে একদিন মজলিসে বলে উঠলেন সেই সময় কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তি আগমন করছিল সাল্লামের মজলিসে বললেন ইয়াত আন রাজুমিন আহলি জান্না এখনই জান্নাতি একজন লোক তোমাদের কাছে আগমন করবে এসে পড়বে ফতাহ আনসার আনসারের একজন একবারে আনসার বংশের একজন একেবারে সাধারণ মানুষ এসে হাজির হইল তানতে ফো লাহিয়া মিন মদু এহি উজুর পানি দাড়ি দিয়ে টপ টপ করে পড়ছে কালা জালেকা সালা সাত তিন দিন পর পর এ কথা রসরুল্লাহ বললেন আর ওই সময়টাই নবী সাহি বসে আছেন মজলিসে আর রসুরুল্লাহ সাল্লি সাল্লাম জানতে পারছেন যে ও আসছে তখন বললেন এক্ষুনি তোমাদের সামনে কিন্তু একজন জান্নাতের লোক আসছে তিন দিন একই ব্যক্তি হাজির হলেন আবদুল্লাবিন আমরবিন আস বলছেন যে আমি তখন তার পিছে লাগলাম এবং তাকে গিয়ে একটু বললাম বাহানা করে ইন্দির লাহাই তো আবি আমার আব্বার সাথে আমরুবিন আসের সাথে আমার মনোমালিন্য হয়েছে আজকে একটু কথা কাটাকাটি হয়ে গেছে সাম তো তখন আমি আল্লাহর কসম করে ফেলেছি আল্লাহখর আলিসাল যে তিন দিন আমি বাড়িতে যাবো না রাগ করে তিন দিন রাগ করে আমার আব্বার বাড়ি যাবেন ফাই রাইতা যদি তুমি ভালো মনে করতো উইয়া নি যে আমাকে আশ্রয় দেবে এলেক হাতাতম দইয়া আলতা যে তিনটা দিন কোন রকম করে অতিক্রম করে যাক যাতে করে আমাকে কসমের কাফারা না দিতে হয় আর রাগটাও ঠান্ডা হয়ে যায় আমার আব্বার আমারও এই তিনটা দিন পার হয়ে যাক আপনার বাড়িতে আমি তিনটা দিন থাকতে চাই খালার নাম তখন তিনি বলেন হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আনসারি বললেন যে অসুবিধা নেই আনাস তারা বলছে ওয়াকান আবদুল্লাহ আমর আবদুল্লাহিন আস বর্ণনা করছে আন্না আলী সালাস তিন রাত ওর বাড়ি থেকে থাকলেন তিন রাত তিন দিন ফেলাম ইয়ারাহ ইয়া আল্লাহ আলী সারা রাত চলে গেলে কোনো রকমের তাহাজুত পড়ছেন না গাইরা আন্ন হইয়া তা আর ও আলা ফেরা সেই তবে তিনি যখন রাত্রে ঘুম থেকে জেগে উঠতেন ঘুম ভেঙে যেত অথবা বিছানায় আয় যখন তিনি এই দিক থেকে ওই দিকে কাত হতেন জাকার আল্লাহ আজ তখন আল্লাহ জিকির কি করতেন ও পাঠ করতেন হাতে ফজর সলাতের জন্য দণ্ডাইমান হতেন আবদুল্লাহ আম বলছেন গাই রা আন্নি আননি আসমা হইয়া কুল ইল্লা খায় তবে তিনটা দিন যে তার সাথে থাকলাম কোনো মন্দ কথা শুনিনি কোনো মিথ্যা কথা কোনো ধোকাবাজির কথা কোন যুগল খড়ি কোন গিবোধ করা কোন রকমের খারাপ কথা তার ভাষা বা খারাপ ভাষা কটু ভাষা শোনেনি ফালা মজাতিস সালাস তিন রাত যখন কেটে গেল গেলামহু আর এই তিন দিন তার সাথে থেকে তার আমলকে আমি তুচ্ছ মনে করতে লাগলাম আরে কোন এমন আমল আছে আমার চাইতে বেশি আমল তো নেই কিন্তু এই ব্যক্তি জান্নাতি এই সার্টিফিকেট রসুরুল্লাহ কীভাবে দিলেন কি কারণে দিলেন তখন আমি বললাম ইয়া আবদাল্লাহ আব্দাল আব্দুল্লাহ ইন্ নিলাম এখন বাইন হে আল্লাহর বান্ধব বাড়িওয়ালাকে ওই আনসারিকে বলছেন তার নাম হাদিস উল্লিখিত হয়নি আমার মাঝে আর আমার আব্বার মাঝে কোনো রকমের রাগারাগিও হয়নি ওয়ালা হাজরুন আর কথাবার্তাও বন্ধ হয়নি আর কোনো মনোমালিন্য কোনো কিছুই হয়নি সাম্মা ওলা হাজরুন সাম্মা ওয়ালা কিন্তু রসুল্লা সুরাল আমি তিনবার করে তিন দিন বলতে শুনেছি যে জান্না এক্ষুনি তোমাদের সামনে একজন জান্নাতি লোক আগমন করবে আর তিনবার করে তিন দিন পর পর তুমি আসলে আর তো কেউ আসলো না ফার আউই এলেই আমি চাইলাম যে তোমার বাড়িতে আমি রাত কাটাইলে মা দিয়া বিহি আমি দেখতে চাই কাছে থেকে যে তুমি কোন আমলটা গোপনে করছো আমি তোমার অনুসরণ করে আমিও সেই রকম হওয়ার চেষ্টা করো ফালাম আরাকা আমাল কাসির আমারই কিন্তু তুমি তো এমন কোনো বেশি আমল করতে করলে না দেখলাম না সারা রাত কেটে গেলে এমন তো বিশেষ কোন আমল দেখলাম না ফমাল্লাদি ফমালী বালাকবে মা রসুল্লাহ সাল্লা সসুরুল্লাহ সাল্লাম যে তোমাকে এই সুসংবাদ দিয়েছেন জান্নাতের দুনিয়াতেই এই মর্যাদায় কোন আমলটি তোমাকে পৌঁছিয়ে দিল ফাকালা তখন ওই আনসারী সাহেব বললেন মারা আয় তুমি যা দেখলে তাই এর বেশি আমার আমার কোনো বিশেষ আমল নেই কালা ফালামাওয়াল্লাই তো দা আনি তবে আমি যখন তার বাড়ি থেকে টান দিলাম রওয়ানা হইলাম তখন আমাকে আবার ডাকছেন ফাকালা তারপর বলছেন হুয়া ইল্লা মারায় তুমি যা দেখেছো তাই কিন্তু গাইরা আন্নি লাম আজেদ লাফি মুসলিমিনা আহদিমিয়াল মুসলিম আহদান আহাদান আলা তা আতাহুল্লাহ হইয়া তবে একটা আমার মধ্যে গুণ আছে সেটা হচ্ছে অন্তরের সুস্থতা আল্লাহর বলছে যে আমার মনে কোনো মুসলিম সম্পর্কে কোনো রকমের ধোকাবাজি প্রতারণা নেই আর আমি কারো কল্যাণের ওপর কোনো রকমের হিংসাও করি না যদি আল্লাহ তাকে কিছু দিয়ে থাকেন আল্লাহ তাকে দিয়েছেন সেটা তার আমার নাই না আমার অন্তরে কোনো হিংসা আছে কারো সম্পর্কে আর না কারো সম্পর্কে কোন রকম বিদ্বেষ শত্রুতা বা কোনো রকমের প্রতারণা আছে ফাঁকা আল আবদুল্লাহ তখন আবদুল্লাহ বিন আমরিবিন আস বললেন হা জেহি আল্লাতি বেকা বালাকাত বেকা এই যে বৈশিষ্ট্য এই যে গুণ সুন্দর তোমার মধ্যে রয়েছে এটি তোমাকে এই উচ্চ মর্যাদায় জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পৌঁছে দিয়েছে ওয়াহি আল্লাতি নতিক যেটা আমাদের পক্ষে নয় আমরা অনেকেই পারি না এবং আহমদ রাহমা তার মুসনাদে সহি সনদ বর্ণনা করেছেন অতবার হে আল্লাহ বহু নর এবং নারী রয়েছে যারা সততার প্রমাণ পেশ করেছে এবং আল্লাহর দিনের জন্য তারা নিষ্ঠাবান হয়েছে তাদের অন্তরকে তারা বিদ্বেষ থেকে হিংসা থেকে শত্রুতা থেকে কলহ থেকে এবং আমিত্ব থেকে কৃপণতা থেকে এ সমস্ত যে অন্তর রোগ এসব রোগ থেকে তারা পাক পবিত্র রেখেছে সুতরাং তারা জান্নাত পর্যন্ত তারা পৌঁছে যেতে পেরেছে জান্নাতে তারা অধিষ্ঠিত হয়েছে অথচ তারা জীবন্ত এখনও বেঁচে রয়েছে বেঁচে থাকা অবস্থায় তারা জান্নাতি বলে ঘোষিত হতে পেরেছে এবং তারা দুনিয়াতেই আখেরাতের নিয়ামত সুখ শান্তির নিয়ামত হাসিল করতে পেরেছে আর এটা কোনো আশ্চর্য বিষয় নয় যাদের অন্তর সুস্থ তাদের জীবনটাই হচ্ছে সত্যিকার সুখের জীবন তাদের অবস্থা হচ্ছে সবচেয়ে ভালো অবস্থা এবং তারা সবচেয়ে বেশি শান্তিতে রয়েছে এবং তারা সবচেয়ে বেশি দুশ্চিন্তা মুক্ত শোক মুক্ত মুক্ত এবং যেসব আর ভিতরে যে মানুষের টেনশন থাকে এই টেনশন মুক্ত এই মানসিক রোগ মুক্ত তারা থাকে কারণ আর কি এলো আর কি গেল এই নিয়ে তারা কোনো সময় পরোয়া করে না এই তুচ্ছ দুনিয়া আসলেই বাকি আর চলে গেলেই বাকি না পেলেই বাকি কোনো অসুবিধা নেই সুতরাং তাদের জীবনে কোনো রকমের তিক্ততা দেখা যায় না এবং কোনো রকমের খারাপ আচরণ দেখা যায় না তারা সব সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে কল্যাণের আশা রাখে এবং তাদের মুখ্য উদ্দেশ্য থাকে আল্লাহ রব্বুল সন্তুষ্টি লাভ করা আল্লাহর কাছে পাব এরাই হচ্ছে বিশ্বজগতের মনোনীত ব্যক্তিত্ব এবং এরাই হচ্ছে আদম সন্তানের সবচাইতে বড় ভালো মানুষ এবং তারাই হচ্ছে খাঁটি মানুষ আর এদের জীবনটাই হচ্ছে সত্যিকার সুখ শান্তির জীবন এদের নিয়ামত হচ্ছে সত্যিকারের নিয়ামত আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি যে আল্লাহ আলহ মুসলিমিনা মুসলিমিনাবহীম আল্লাহ সব সৎ লোকদের সাথে আমাদেরকে মিলিত করো এবং তাদের পথের প্রতি অসলোক বেনা আহম তাদের পথের পথিক আমাদেরকে বানিয়ে দাও ওই যে আল্লাহিজুমরা তিমি তাদের দলে আমাদেরকে সামিল করে না হাত নাকুন না কুলতা ফিহিম যাতে করে আমরা তাদের দলভুক্ত হইতে পারি যাদের সম্পর্কে তুমি আল্লাহ শিখিয়েছ ওয়াকওক আল্লাহ আর তোমার কথা সত্য সত্যা যাও ইম বাদহিম পরবর্তীকালে যারা আসবে মমিন মোমিনাত নর নারী মমিন এ না তারা এই দুয়াও বলবে আল্লাহর কাছে এই যাচ্ছা করবে রব্বানা ফেল্লা না আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও বলে ইখয়ানিনাল্লা দিনা সবাক ইমান এবং আমাদের ওই সব ভাই বোনদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ইমানের সাথে চলে গেছে ও আল আলফি কলবে গিল্লা আমানু এবং মমিনদের সম্পর্কে আমাদের অন্তরে আল্লাহ কোন রকমের বিদ্বেষ শত্রুতা রেখে দিও না অফুর রাহিম নিশ্চয়ই তুমি বড়ই স্নেহশীল বড় দয়ালু আল্লা রবুল্লাহ যেন আমাদেরকে আপনাদের সকলকে রিম দিয়ে এবং নবী সাল্লা সাল্লামের দিয়ে উপকৃত করেন এখানে প্রথম খুদবাস শেষ হলো আর তারপরে দ্বিতীয় খুদবাই সংক্ষেপে বলছেন আল্লাহ রব আলমের প্রশংসা এবং নবী মহম্মদ সাল্লা সাল্লামের উপর সালাত সাল্লামের পরে যে মুসলিম হে মুসলিম গন ইফি মো আলাজ আদলুব্লা অন্তরের যে ব্যাধি রয়েছে যেমন অন্তরের সুস্থতা তো অন্তরের সুস্থতা হইতে হবে অন্তরের ব্যাধিগুলি থেকে অন্তরের ব্যাধি কঠিন ব্যাধি এবং বহুমুখী ব্যাধি রয়েছে এই অন্তরের ব্যাধিগুলি বহুমুখী রয়েছে অনেক রয়েছে এবং অন্তরের ব্যাধিগুলিকে সুশোভিত করার জন্য এবং সাজসজ্জিত করার জন্য মানুষের যে কুপ্রবৃত্তি তা সবসময় লেগে আছে এবং সেটাকে চাকচিক্যময় করে প্রকাশ করে থাকে আর শয়তান এই বান্দার সাথে সবসময় চক্রান্ত করে থাকে যাতে করে এই রোগ আরও বৃদ্ধি পায় এই অন্তরের রোগগুলি আরও বৃদ্ধি পায় যাতে করে বান্দাকে ধ্বংসের নিম্ন থেকে নিম্ন স্থানে পৌঁছে দিতে পারে এবং তার পরিণামকে খারাপ করতে পারে আর এতে থেকে মুক্তির পথ হচ্ছে এরগা নাফসে আলাম মুখালাফাতে হাওয়াহা কুপ্রবৃত্তির বিরোধিতায় নিজের মনকে বাধ্য করা মনের যে চাহিদা রয়েছে খারাপ কামনা বাসনা রয়েছে তার বিরোধিতার জন্য নিজের মনকে বাধ্য করা শক্ত হওয়া বদ্ধপরিকর হইতে হবে আর মন যেদিকে ঝুঁকছে সেদিকে ঝুঁকবেন না আপনি কারণ এটি এমন একটি রোগ যেটি হচ্ছে দাউন কাত্তাল হ্যাঁ গোপন ব্যাধি যেই ব্যাধি ধ্বংসাত্মক ব্যাধি কমলা হুফিন নাসমসারি কত লোককে ধ্বংস করে ফেলেছে জি এবং কত লোকের জীবন নাশ করেছে যে ষড়যন্ত্র রয়েছে বান্দা যেন সেটাকে সবসময় প্রতিরোধ করার চেষ্টা করে শয়তানের যে ছলনা রয়েছে সেটাকে দূর করতে হবে কিসের মাধ্যমে ইকবাল আলাল মোজাহাদাত সর্বাত্মক প্রচেষ্টা মোজাহাদার মাধ্যমে জেহাদ মনের চাহিদা মনের কামনা বাসনা যে শাহওয়াত রয়েছে তার বিরুদ্ধে জেহাদ এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এগুলির প্রতিরোধ করতে হবে এবং শায়তানকে নিরাশ করে দিতে হবে কারণ মানুষ যখন খুব বেশি প্রচেষ্টা চালায় আল্লাহ রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ রব্বুল সন্তুষ্টি অর্জনের জন্য এবং অন্তরকে পাক পবিত্র করার জন্য এর মাধ্যমে মানুষের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছেই সেটা শক্তিশালী হয় এবং মানুষের অন্তরে যে নিভিয়ে আছে যে প্রতিভা সেটা জ্বলে উঠে বান্দা যখন উপলব্ধি করবে যে তার অন্তরের সুস্থ সুস্থতাতে ব্যাঘাত ঘটাচ্ছে কোনো কিছু তখন তার চিকিৎসার চেষ্টা করবে এই চিকিৎসা হবে একজন শরীরের চিকিৎসকের মতো শারীরিক যেসব রোগ রয়েছে সেসব রোগে যেমন চিকিৎসকরা চিকিৎসা করে থাকে ঠিক তেমনি অন্তরের যেসব ব্যাধি রয়েছে এগুলির চিকিৎসার জন্য আপনি সচেষ্ট হবেন সেটা কিসের মাধ্যমে বৃত্ত আরও ফালাস বিহা এই রোগের কারণ কি। একজন ডাক্তার কোন একজন রোগীকে দেখে তখন স্টাডি করে যে এই এর এইরকম রোগে আক্রান্ত হওয়ার কারণটা কী কি কারণ ব্যাকগ্রাউন্ডটা কী ঠিক তেমনি আপনি আপনার অন্তরে যে ব্যাধিগুলি রয়েছে এই ব্যাধিগুলি কেন ব্যাধিতে আক্রান্ত হলো আপনার অন্তর এর কারণগুলি আপনি উদ্ঘাটন করার চেষ্টা করবেন এবং একজন হেকিমের মতো আপনি দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি গভীরভাবে চিন্তা করে দেখবেন যে এই সব যে অন্তরে রোগ রয়েছে এই রোগগুলির পরিণাম তো খুব খারাপ হবে সুতরাং এই পরিণাম থেকে যাতে করে আমি নিজেকে বাঁচাতে পারি তার জন্য আমাকে আমার অন্তরের সুস্থতার জন্য সচেষ্ট হইতে হবে সুতরাং যার মধ্যে যেই রোগ রয়েছে সেই রোগকে উদ্ঘাটন করার চেষ্টা করবে আর তারপরে সেই রোগের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেবে কোনো ব্যক্তি যদি দেখে যে তার মধ্যে অহংকার কাজ করছে এই অহংকার মানুষের অন্তরের সুস্থতাকে কেড়ে নেয় সুতরাং সেটাকে দূর করার চেষ্টা করবে এইভাবে যে স্মরণ করবে নিজে যে বেআই আলম আন্না হু মাহ ইফুন হাকির আমি অত্যন্ত দুর্বল মানুষ অহংকার কেন আসল আমি তো অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত তুচ্ছ মানুষ আমার চাইতে কত বড় বড় মানুষরা রয়েছে এবং কত সুস্থ মানুষরা রয়েছে এবং আমার চাইতে কত ওপর ক্লাসের মানুষরা রয়েছে আমি নিজের উপকার অপকার কোনোটারই মালিক না সব কিছুর মালিক তো আল্লাহ এবং এই আমি এই অহংকারে লিপ্ত কেন হিলাম যে অহংকার আমার মধ্যে এসেছে এই এই যে অহংকার আসার কারণ এই কারণটা তো স্থায়ী নয় এটা এখন আছে কিছুক্ষণ পরে নাও থাকতে পারে সুতরাং আমার অহংকার যুক্তিযুক্ত নয় যদি কোনো নিয়ামত আমি পেয়ে থাকি সুখে শান্তিতে আছি আমি অনেক এগিয়ে যেতে পেরেছি অন্যদের থেকে তাহলে এটি তো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ আল্লাহ হেসান করেছেন সুতরাং সেটি ফাহিয়া আল্লাহ আল্লাহামিন হো সেটি আল্লাহর পক্ষ থেকে আমার তাতে কোনো রকমের ক্ষমতা তো কাজ করেনি এবং যেই আল্লাহ দান করেছেন তিনি সেটা একসময় কেড়ে নেবে যে কোনো সময় কেড়ে নিতে পারেন এটাকে স্থায়ী করার মালিক আমি আপনি নই এই কথাগুলি মনে রাখতে হবে যেমন আমি এই নিয়ামতটার সূচনা করার ক্ষমতা রাখি না যে এই নিয়ামতটা আমি শুরু করেছি আল্লাহ দিয়েছেন আমাকে ঠিক তেমনই এই নিয়মতাকে স্থাপিত রাখারও আমি ক্ষমতা রাখি না যখন এই বিষয়গুলি নিয়ে চিন্তা করি গভীরভাবে তখন তার চোখের ওপর যে পর্দা পড়ে আছে সে পর্দা খুলে যাবে এবং সেই ব্যক্তির সামনে সুস্পষ্টে উঠবে হক সত্য এবং সেই ব্যক্তি যে দুর্বল এবং আমার মধ্যে বিভিন্ন দিক থেকে যে ত্রুটি রয়েছে যে ত্রুটিগুলো থেকে যে অজ্ঞতা থেকে যে জুল অত্যাচার থেকে যে পাপাচার থেকে যে ঘাটতি থেকে অনেকে মুক্ত রয়েছে আমার চাইতে ভালো রয়েছে তখন ভালো উপলব্ধি করবে যে আমার অহংকারের কোনো যুক্তি নেই সুতরাং সেই ব্যক্তি সংশোধন করবে অন্তরের সুস্থতা তার ফিরে আসবে অন্তর যদি রোগাক্রান্ত হয় তাহলে সে বিরান অন্তর যে অন্তর কোনো দিন শান্তি পেতে পারে না মানুষের অন্তর বিরান যদি আল্লাহ রব্বুল্লাহিরাজ না থাকে মানুষ হচ্ছে জালেম এবং পাথেও যে সম্বল রয়েছে আখেরাতের সেটা শেষ হয়ে যাবে যদি আমার অন্তর যদি আক্রান্ত হয় রোগে এবং আমাকে দীর্ঘ সময় আমাকে সফর করতে আমার সফর বড় লম্বা আখেরা জান্নাত পর্যন্ত আমার সামনে অনেক লম্বা সফর রয়েছে এবং সামনে আমার হিসাব রয়েছে আল্লাহ রব্বুল আলমের সামনে হিসাব দিতে হবে এসব কথাবার্তা আমাদেরকে চিন্তা করতে হবে এখানে খুদবা সম্মানিত খতিব শেষ করছেন আর তারপরে সালাম পেশ করছেন সৃষ্টির সেরা পিএন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওপর যার সুপারিশ করার অধিকার রয়েছে এবং যার সুপারিশ আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামতের তিনি কবুল করবেন বৃহৎ হবে হাসর মাঠে তার আর এই মর্মে যে সালাম সম্পর্কীয় আয়াত রয়েছে তিনি উল্লেখ করে বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের রব আমাদেরকে নির্দেশ দান করেছেন ইনল্লাহ মালা ইকসাল্ন আলহ নবী ইয়া ইউ আল্লাহ দিন আনুসাল্লাহ আলি ও সাল্লাম ও তসলিমা নিশ্চয়ই আল্লাহ রাব্দুলা আলহী রহমত বর্ষণ করেন তার মালাইকা রহমতের দোয়া করেন নবী সাল্লাল্লাহ সাল্লামের জন্য সুতরাং হে ইমানদার গনসাল্লো আলি হসাল্লাম ও তসলিমা তোমরা রসূল্লাহ সাল্লামের উপর যথাযথ সাল্লাতু সাল্লাম পেশ করো আল্লাহ সাল্লি ও সাল্লাম আলা আবদেখা ও রসুল আইকা মুহাম্দ ওয়ালা আলিহ সাহাবে وارضى الله عن خلفائه الاربعه ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الال والاصحاب وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين